50 বছর পর আবারও নাসার চন্দ্রাভিযান। এবারে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারীর নাম প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। এই মিশনে প্রথম নারী হিসেবে স্থান পেয়েছেন ক্রিস্টিনা হ্যামক কোচ, পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি 2019 সালে প্রথম নারী হিসেবে 328 দিন মহাকাশে অবস্থানের রেকর্ড করেন। প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হিসেবে মিশনে অংশ নেবেন ভিক্টর গ্লোভার। এর আগে 2020 সালে তিনি প্রথম আফ্রো আমেরিকান হিসেবে সর্বোচ্চ 6 মাস মহাকাশে অবস্থান করেন। পাইলটের দায়িত্ব পালন করবেন তিনি। মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করবেন রেইড ওয়াইজম্যান। তিনি দীর্ঘদিন ধরে নাসা নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে কাজ করেছেন। আর বিশেষজ্ঞ হিসেবে যাচ্ছেন কানাডিয়ান নভোচারী জেরেমি হেনসেন। কানাডা স্পেস এজেন্সিতে যোগ দেওয়ার আগে বিমান বাহিনীতে ছিলেন হেনসেন। 2024 সালের নভেম্বরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। এর আগে নেবেন বিশেষ প্রশিক্ষণ, তবে এবার চাঁদের মাটিতে নামবেন না তারা। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ ঘুরে পরীক্ষা নিরীক্ষা করবেন কিভাবে চাঁদের মাটিতে দীর্ঘ সময় কাটানো যাবে। 2022-এ আর্টেমিস 1 মিশনে নাসা চাঁদে পাঠায় মহাকাশযান ওরিয়নকে। এটি ফিরে আসার পর আর্টেমিস 2 মিশন শুরুর পরিকল্পনা করা হয়। আর্টেমিস 2 সফল হলে 2025 সালে যাত্রা করবে আর্টেমিস 3 মিশন। মিলা খন্দকার, চ্যানেল 24।